হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ এন্ড এন্টারটেইনমেন্ট। আমি সৌভিক। আমি রূপক। আজকে আমরা চলে এসেছি নৈহাটিতে। নৈহাটিতে আমরা এখন রয়েছি অন্তরিহাট শ্যামা পূজা কমিটি স্থান, এটা দোলতলাতে। তো পিছনে দেখতে পাচ্ছ ঠাকুর তৈরি হচ্ছে, তো চলো তোমাদের দেখাই। বন্ধুরা, এটা হচ্ছে নৈহাটি দেউলপাড়া 29-7 শ্যামা পূজা কমিটি। এখানে যে মূর্তি তৈরি হচ্ছে এটা 29-7, দেখতে পাচ্ছ কত বিশাল মূর্তি মাটি প্রতিমা তৈরি হচ্ছে। এখন সবে করে কাজ হয়েছে, তো বাধা কাজ চলছে, কিন্তু পুজোর আগে এটা ঠিক কমপ্লিট হয়ে যাবে। ও এমনি নৈহাটিতে কিন্তু যত পুজো হয় সবই কিন্তু বিশাল বড় আকৃতিরই মাটি প্রতিমা তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছ এখানে দাদা ভাইয়েরা কাজ করছেন। এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি 5 জন কাজ করছেন। দেখো কতটা উঁচুতে, মানে 3 তলা বাড়ির সমান হবে। বন্ধুরা দেখো কত উঁচু মাটি প্রতিমা। ছবি ওখানে গিয়ে ছবি তুলছে, দেখতে পাচ্ছ কত ছোট লাগছে ওকে। আর সেই তুলনায় কম্পেয়ার যদি করো কত উঁচু ও কত বড় মাটি প্রতিমা, চলো কাছ থেকে দেখা যাক। এখানে দেখো বাবা ভোলানাথের কাঠামোটা রেডি করা রয়েছে, এখনো তৈরি হয়নি। এখন মাটি প্রতিমাতে তোমার ঘরগুলো দেওয়া হয়েছে, কিন্তু ভোলানাথের বাবা ভোলানাথের এখনো ঘরগুলো এখানে রাখা রয়েছে, যেটা দেওয়া হয়নি পরে দেওয়া হবে। তো কত উঁচু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, এতটাই উঁচু তোমরা দেখতে পাচ্ছ। উপরে দাদারা যে কাজ করছে কতটা ছোট লাগছে দাদাদেরকে। দাদা একদম উপর দিকে উঠে এখন ঘর বাঁধার কাজ করছে। এটাই হচ্ছে নৈহাটিতে কালী পুজোর বিশেষত্ব, এখানে বিশাল আকৃতি মাতৃ প্রতিমা তৈরি করা হয়। বন্ধুরা তোমাদের দেখালাম কত উঁচু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, এখন কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা নৈহাটিতে ঠাকুর দেখতে আসো তারা কিন্তু অবশ্যই আসবে এখানে দেউলতলা দেউলপাড়া 29-7 শ্যামা পূজা সমিতি। তো চলো এই ভিডিওটা আজকে এখানে মতো স্টপ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। নতুন যদি তোমরা চ্যানেলে হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।